আসসালামু আলাইকুম। আপনারা যে বটবৃক্ষ গাছটি দেখতে পাচ্ছেন, আসলে এটা অনেক পুরনো একটি গাছ, যেটির বয়স 400 বছরের উপরে বলা হচ্ছে। যারা গ্রামের মানুষ আছেন তারা বলছেন, তারা ছোটবেলা থেকে এই গাছটি দেখেছেন, এবং তাদের যারা পূর্বপুরুষ ছিল পিতা, তারাও নাকি এই গাছটি দেখেছেন, তাদেরকে বলেছিলেন। এই গাছের পাশেই একটি মাজার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে গ্রামের যারা মুরব্বী মানুষ আছে বয়স্ক, তারা বলছেন এই গাছটি অনেক পুরানো, আনুমানিক 400 বছরের বেশি হবে, দেখতে পাচ্ছেন গাছটি। আর এখানে একটা ঈদগাহ রয়েছে, যেটি অনেক বড় ঈদগাহ, ঈদের জামাত হয় এখানে, অনেক মানুষ একসাথে কিন্তু ঈদের নামাজ আদায় করতে পারে এই ঈদগাহ ময়দানটিতে। একটি পুকুর রয়েছে, পুকুরে উজু করার জন্য কিংবা গোসল করার জন্য কিন্তু পানিটা ব্যবহার করা যায়। আর পুকুরের রয়েছে শাপলা ফুল, দেখতে পাচ্ছেন। এটি এই স্থানটি হচ্ছে চম্পাতলি রাঙ্গুনিয়াতে অনেক সুন্দর একটি জায়গা, পাহাড়ি এলাকা, দেখতে পাচ্ছেন। এখানে একটি রোটারি ইস্কান্দার টেকনিক্যাল সেন্টার রয়েছে, এবং রয়েছে জাপানিদের তত্ত্বাবধানে এটি রোটারি বেতাগ ইউনিয়ন বিদ্যালয়। এই পাহাড়ি অঞ্চলে কিন্তু জাপানিরা স্কুলটি প্রতিষ্ঠা করেছেন। আমরা এখন একটু পাহাড়ের ভিতরে দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন দারুণ একটি সুন্দর জায়গা এটা। তো এখানে অসংখ্য কিন্তু গাছপালা রয়েছে, পাহাড়ি গাছপালা। আমরা পাহাড়ের মধ্যে যাচ্ছি, স্কুলের যে ওয়ালটি রয়েছে সেটির পাশ দিয়ে কিন্তু যাচ্ছি। এখানে প্রচুর রয়েছে পাহাড়ি গাছ, প্রকৃতি সৌন্দর্য, লীলাভূমি। দেখুন এই ছোটো ছোটো গাছগুলি দেখতে পাচ্ছেন, এগুলো জাম গাছ, ছোটো জাম যেগুলি, এই ছোটো জাম গাছগুলি প্রচুর কিন্তু এখানে, যখন সিজন আসে তখন কিন্তু এখানে প্রচুর জাম ধরে, যে ছোটো জামগুলি রয়েছে সেগুলি। তাছাড়া রয়েছে অসংখ্য গাছ যেগুলি পাহাড়ে জন্মে, আমি আমাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রচুর গাছ কিন্তু এখানে রয়েছে, যেগুলো পাহাড়ি গাছ নামে পরিচিত। আর এখানে হচ্ছে এটা চেয়ারম্যান কার্যালয়, পাহাড়ের মধ্যে কিন্তু সুন্দর পরিবেশে কিন্তু করা হয়েছে, 7 নং বেতাগি চেয়ারম্যান কার্যালয়টি। এখন আমরা যাচ্ছি, একটি মাঠ রয়েছে পাহাড়ের চূড়ায়, সে মাঠটি দেখছি, মাঠটির নাম হচ্ছে চম্পাতলি ফিল্ড। অনেক সুন্দর একটি মাঠ, বিশাল বড় একটি মাঠ, চারপাশে পাহাড় ঘেরা, দারুণ এই মাঠ। এটি আইসিসির একটি যে ফেসবুক পেজ, সেখানে কিন্তু এখানে আইসিসি থেকে কিন্তু এই মাঠটি পোস্ট করা হয়েছিল, দেখতে পাচ্ছেন। ওই দুই পাশে কিন্তু পাহাড়, পাহাড়ের মাঝখানে কিন্তু এই মাঠটি অবস্থিত। আর এই যে ফুল দেখতে পাচ্ছেন, এটি একটি পাহাড়ি গাছ, এখানে কিন্তু ফল ধরে এই গাছটাতে। যারা ছিলেন তারা কমেন্ট করে জানাবেন এটা কি গাছ। এই ফলটা কিন্তু দিয়ে বাচ্চারা অনেক কিছু করে, খেলে এই ফলগুলি নিয়ে, যেটা আমাদের চট্টগ্রামের ভাষায় আসারগুলো বলা হয়, চট্টগ্রামের ভাষায়। আপনাদের এলাকায় কি বলা হয় সেটা কমেন্টে জানাবেন। দেখুন পাহাড়ি অঞ্চলে যারা পাহাড়ে বসবাস করে, তারা গরু পালনের জন্য, তার জন্য বিশাল বড় জায়গা, পাহাড়ের ধারে ধারে কিন্তু গরু লালন পালন করছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে জায়গাটি, রাঙ্গুনিয়া চম্পাতলি নামে পরিচিত এটা। দেখুন পাহাড়ি কাঁটাল, অসম্ভব সুন্দর কিন্তু প্রাকৃতিক এলাকা, বিশাল জায়গা কিন্তু এখানে প্রচুর, দেখুন অনেক বড় জায়গা কিন্তু, কিন্তু তেমন লোকজন কিন্তু সেখানে নেই। এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে, রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, দেখুন পাহাড়ি, পাহাড়ের মাঝখানে কিন্তু রাস্তাটি, অসম্ভব সুন্দর। আসলে এটা বেড়ানোর জন্য অনেক সুন্দর জায়গা, অনেকটা বান্দরবন রাঙ্গামাটির মতোই। আমরা এখন টমটম নিয়ে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে পাহাড়ি এলাকা, অনেক সুন্দর। এই মাজারটি আমি একটু আগে দেখিয়েছিলাম, ওইটার দিয়ে পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি। রাস্তাটা কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন, দারুণ একটি রাস্তা, প্রকৃতিক যে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আসলে এখানে। আপনারা যারা যেতে চাচ্ছেন তারা কিন্তু খুব সহজেই এই জায়গাটায় যেতে পারবেন, আরও সুন্দর কিছু উপভোগ করতে পারবেন। এটি রাঙ্গুনিয়া থানা, রাঙ্গুনিয়া জেলায় অবস্থিত, পাহাড়তলি দিয়ে খুব সহজে যেতে পারবেন।
এটাকে চম্বাতলি বললেই পাহাড়তলি থেকে যে কেউ নিয়ে যাবে। আমরা ফিরে যাচ্ছি, অসম্ভব সুন্দর রাস্তাটি, তাই রাস্তাটি আপনাদের জন্য শেয়ার করলাম। এবং প্রচণ্ড বাতাস, প্রচুর বাতাস কিন্তু এখানে, যেহেতু এখানে তেমন পরিবেশ দূষণের কিছু নেই, সব কিছু প্রকৃতি দিয়ে ঘেরা, সেজন্য এখানে বাতাসও কিন্তু তেমন বিশুদ্ধ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।